বাংলাদেশে যে কেচিংগুলো পাওয়া যায় ওয়াটারপ্রুফগুলো বিক্রি করা হচ্ছে, এই কেচিংগুলো সাধারণত প্র্যাকটিক্যালি কেমন কাজ দেয়? যাই হোক, কেচিংটা আমরা লাগানো এবং অন্যান্য সব পদ্ধতিগুলো আজকে দেখব। অ্যাপেল 6S প্লাস, GB, এই ফোনটা আমরা আজকে পানিতে দিয়ে দেখব। যাই হোক, কেচিংটা লাগানোর সময় আমরা কেচিং এর ব্যাক পার্টটি খুলে দুইটা দুইটা আলাদা আলাদা পার্ট লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে সাইডে সাইডে প্রতিটা পয়েন্ট যেন সূক্ষ্মভাবে আটকানো যায়, যাতে পানি কোনোভাবে ঢুকতে না পারে। এটা যদিও একটু লেন্দি প্রসেস, ভালোভাবে চাপ দিতে হবে যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে, কারণ কেচিং লাগানো ভুল হলে পানি ঢুকে যাবে। ব্যাক প্যানেলটা নিয়ে একটু কনফিউশনে আছি, কতটা ভালো কাজ দেবে বুঝতে পারছি না। যাই হোক, বাইরের থেকে ফিঙ্গারটাও কাজ করছে, যদিও এর উপর একটা প্রলেপ আছে বাট ফিঙ্গার কাজ করছে। ওকে, দেন আমরা এখন পানিতে নিক্ষেপ করব। স্টার্ট
অলরেডি 47 সেকেন্ড দেখাচ্ছে। একটা কেজিংয়ের উপর সাধারণত এতটা ভরসা না করাটাই বেটার। তারপরেও তবে ব্যাক সাইডের পয়েন্টটা সূক্ষ্মভাবে আটকাচ্ছে না, যার কারণে আমার মনে হয় পানি ঢোকার সম্ভাবনাটা একটু বেশি। আমরা 2 মিনিট চেক করব, জাস্ট 2 মিনিটস। অ্যাপেল 6S প্লাস, অলরেডি ক্যামেরার ভিতরে পানি ঢুকছে, মানে বাইরে থেকে ক্যামেরাতে ডাইরেক্ট পানি পাচ্ছে, এবং 2 টন ফ্লাশ যেটা দেখতে পাচ্ছি সেটাতে পানি লাগছে। তিন মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন কেসিংটা হয়তো খুলতে পারি, খুলে দেখি এর ভিতরে আসলে পানি ঢুকছে কি না। আর পানিতে চোবানো অবস্থায় এটি ফিঙ্গার কাজ করবে না, কোনো টাচ কাজ করবে না, বাট পানি থেকে তোলার পর সবই ঠিকঠাক মতোই কাজ করবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে, তার মানে এই কেচিংগুলো পারফেক্টলি কাজ করছে না। খুব খেয়াল করুন, এই যে পানি ঢুকে গেছে ভিতরে। যাই হোক, আমি স্টপ করতেছি এখন, কেচিংটা মনে হয় খোলা দরকার। আপনারা ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কেচিংয়ের ভিতরে অলরেডি পানি অলরেডি মোবাইলের দিকে চলে গেছে। বোঝা যাচ্ছে হয়তো বা যে পানি ঢুকছে সেটার মধ্যে, কেচিংয়ের মধ্যে পানি ঢুকে গেছে। এই যে, যাই হোক, কথা না বাড়িয়ে সেটটা খুলে ফেলা উচিত। ওকে, পানি ঠিকই ঢুকছে। হ্যাঁ, ভিতরে পানি ঢুকে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল বা অন্যান্য আদারওয়াইজ সাইডে। পানি ঢুকে গেছে এবং সেটার উপরে যথেষ্ট পানি আছে। যদি এটা ওয়াটারপ্রুফ বলে কাভারগুলো বিক্রি হচ্ছে, তো প্র্যাকটিক্যালি টেস্ট না করে এটা ওয়াটারপ্রুফ বলাটা ঠিক না। আপনারা দেখতে পাচ্ছেন সেটের উপরে পানি, খুবই বাজে একটা পরিস্থিতি আর কি। তো যাই হোক, এটা এখন একটু আমি পরিষ্কার করবো। এখানে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যখনও কোনো কখনো যদি কোনো পানি ঢুকে যায় ফোনে,
সেই ক্ষেত্রে প্রথমত করণীয় হচ্ছে আমাদের যে চার্জিং পোর্টটা, যদিও সেটা বন্ধ করে সেটা করতে হবে, কোনো হাই প্রেস বাতাসের মাধ্যমে সেটা পানিগুলো বের করতে সাধারণ পদ্ধতি হচ্ছে, পানিগুলো দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে বিশেষ করে সাউন্ড, চার্জিং পয়েন্ট আর হেডফোন জ্যাক, তিনটে পয়েন্ট থেকে পানিটা বের করার, এটা খুদেও করতে পারেন। তবে সম্ভবত সেটা ডের হবে না, কারণ আমরা আগেই বের করছি পানিতে, তবে যদি এখনো পানি বের হচ্ছে সেট থেকে। আশা করা যায় পানির ভিতর থেকে বের হয়ে আসছে, তো সেটের কন্ডিশন ঠিক আছে, ওকে নো প্রবলেম। আর চার্জিং সাইডটা ঠিক আছে কিনা এটাও দেখা দরকার। চার্জিং পয়েন্ট আমরা যদি ইয়াটা ঢোকাই তাহলে দেখা যাবে পানি মধ্যে আছে কি না, এটা আপনারা চার্জার পয়েন্টে দেখলেই বুঝতে পারবেন যে আসলে ভিতরে পানিটা সম্পূর্ণ ঢুকছে কি না। না, এখন পানি নেই, সামান্য থাকলেও সেটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। এই কেচিংগুলা ওয়াটারপ্রুফ বলে বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু আপনারা সরাসরি আমার মতো ট্রাই করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় এসব ক্ষেত্রে দেখে শেখা ভালো। জি, আমাদের ইয়েটা ঠিকই কানেক্ট নিয়েছে, চার্জিং হচ্ছে, ওকে। এই ছিল আজকের টিউটোরিয়াল, এই কেচিংগুলা ব্যবহার করার আগে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এটা বাংলাদেশি প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এটা আমিও বাংলাদেশ থেকে কিনেছি। এটা আরও উন্নত মানের হওয়া দরকার। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজে সাবস্ক্রাইব করুন। অ্যাপেল 7-এর নতুন একটা ফিউচার নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত হাজির হব। ধন্যবাদ।